মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ সাদ্দাম হোসেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী ডিয়ার স্টুডেন্ট ক্লাস সিক্সের ইংলিশ ফার্স্ট পার্ট ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমরা প্রতিটা ক্লাসে কিন্তু একটু একটু করে আমাদের সিলেবাসের শেষ অংশের দিকে চলে যাচ্ছি আমাদের সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুসারে আমরা আজকে যে ক্লাসটি করব সেটি খুব মজাদার এবং খুব মজার একটা ক্লাস হবে আশা করছি তো আজকের ক্লাসটি হচ্ছে লেসন 17 এর উপরে এইখানেও খুব সুন্দর একটা গল্প আছে খুব সুন্দর একটা টেক্সট আছে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় পরীক্ষাতে সো তোমরা মনোযোগ সহকারে এই প্যাসেজটা সুন্দরভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে এখানে বেশ কিছু জিনিস শেখার আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেশ কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদের কাছে আননোন কিছু এক্সপ্রেশন আছে এবং কিছু একটা চিঠি আছে সো তিনটা আইটেম আমরা এখান থেকে শিখতে পারি সো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটি শুরু করার আগে যথারীতি আমি গত ক্লাস থেকে তোমাদেরকে প্রশ্ন করি তোমরা নিশ্চয়ই জানো গত ক্লাসে আমরা যেহেতু লায়ন্স মেন পড়েছিলাম এটাও খুব মজাদার এবং সার্কাস্টিক একটা গল্প ছিল সেখানে একটি বিষয় উল্লেখ করা ছিল সেটা হচ্ছে অ্যালিগরি এটা হচ্ছে অ্যালিগরিক্যাল স্টোরি অ্যালিগরি কী জিনিস সেটা তোমরা আমার ক্লাসের মধ্যে অলরেডি জেনেছো সো লায়ন্স মেনের গল্পটা যেটা আছে সেটা খুবই মজাদার এবং আমাদের সোশ্যাল কনটেক্সটের সাথে খুবই খুবই সামঞ্জস্যপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীরা যদি সেখান থেকে একটা প্রশ্ন করি যে হুইচ সেন্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স অফ দ্য লায়ন্স ম্যান স্টোরি অর্থাৎ সেই গল্পে কোন সেন্টেন্সটাকে বা কোন অংশটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় তাহলে তুমি কী বলবে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেখানে স্নেকের কথাটা ছিল দ্যাট মিন্স স্নেক যে অ্যাডভাইসটা দিয়েছিল সেটাই যে ইফ এ কিং ইজ এ ওয়াইজ কিং নোবডি কেয়ার্স অ্যাবাউট হিজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অথবা লুক এই লাইনটা হচ্ছে ওই গোটা হোল প্যাসেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সেই বিষয়গুলো নোট করেছো এবং তোমরা মজা করেছো গল্পটা নিয়ে আজকে আমরা পড়ছি লেসন 17 এবং এই লেসন 17 মধ্যে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে অ্যান ওল্ড পিপুলস হোম এখানেও খুব সুন্দর একটা চমৎকার গল্প বলা আছে অ্যান ওল্ড পিপুল হোমে আমরা প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছি দেখো যে ছবিতে আমরা কিছু বয়স্ক মহিলা আছে যারা বসে আছে এবং একজন কম বয়সী মেয়ে আছে যে হচ্ছে তাদেরকে সেবা করছে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র তাদেরকে সার্ভ করছে এই ছবিটা দেখার পরে আমরা আসলে কী বুঝতে পারছি বা এখান থেকে কী শিক্ষা নিতে পারি সেটা একটু বোঝা উচিত দেখেই বুঝতে পারছি এখানে যেহেতু অনেকগুলো বয়স্ক মহিলা আছে দ্যাট মিন্স এটা হচ্ছে বৃদ্ধাশ্রম বাংলায় যাকে আমরা বৃদ্ধাশ্রম বলি এই বৃদ্ধাশ্রমে আসলে কারা থাকে এইটা আমরা জানতে হবে আমরা অনেকেই জানি বৃদ্ধাশ্রমে আসলে বয়স্ক মানুষরা থাকে যাদের ফ্যামিলিতে তাদেরকে দেখাশোনার মতো তেমন কেউ থাকে না বা তাদেরকে দেখাশোনা বা সময় দেওয়ার মতো তেমন মানুষের অভাব আছে এই ধরনের মানুষগুলো সাধারণত বৃদ্ধাশ্রমে থাকে আর একটা বিষয় হচ্ছে তারাও থাকে যারা হচ্ছে নিজেরা বাসায় থাকতে লনলি ফিল করে যারা নিজেরা নিজেদের সময়টাকে ভালো মতো ব্যবহার করতে পারে না হয়তো তাদের সমবয়সী কারোর সাথে থাকলে তারা একটু ভালো হতো বা মজা করতো বা সময়টা ভালো কাটতো অথবা যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে দেশে থাকে না এমন মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রাখা হয় এবং এই বৃদ্ধাশ্রম নিয়েই মোটামুটি আমাদের আজকের পড়ার বিষয় তোমরা নিশ্চয়ই জানো যে এখন বিভিন্ন সময়ে খবরে নিউজে আমরা দেখতে পাই যে বৃদ্ধাশ্রমের করুণ কাহিনী বা তারা কীভাবে বৃদ্ধাশ্রমে গেল কেন তাদের ছেলেমেয়েরা তাদেরকে ছেড়ে চলে গেলো এই বিষয়গুলো সুপ্রিয় শিক্ষার্থীরা গল্পটা শুরু করার আগে তোমাদেরকে একটা মোরাল বলি একটা সাজেশান দিই সেটা হচ্ছে আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে বা করেছে কিন্তু আমরা যখন স্ট্যাবলিশ হয়ে যাই তখন আমরা বাবা মাকে আর দেখতে পারি না তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাকে আমাদের মাঝে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তো আমি চেষ্টা করবো যে যাদের বাসায় এরকম দাদা দাদি বা নানা নানি বৃদ্ধ আছে তারা তোমরা সবাই তাদেরকে সময় দিবে তাদের সাথে সময় কাটাবে আর যে সমস্ত অভিভাবক আপনাদের বাসায় বৃদ্ধ বয়স্ক বাবা মা আছে তাদেরকে আপনারা খেয়াল রাখবে যত্ন নেবেন এখানে আমরা একজন মানুষকে পাব দুইজন ক্যারেক্টারকে পাবো একজন হচ্ছে মারিয়াম আর একজন হচ্ছে মারিয়াম আন্ট সুরাইয়া বেগম সো মারিয়াম এবং সুরাইয়া বেগম এই দুইজন হচ্ছে এখানকার মেন ক্যারেক্টার আমি আগে আস্তে আস্তে গল্পটা বোঝানোর চেষ্টা করছি মেন ক্যারেক্টার মানে একটা গল্পের মধ্যে যারা প্রধান চরিত্রে থাকে তাদেরকে বলে মেন ক্যারেক্টার এখানে মারিয়ামকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাজশাহীর মেয়ে এবং সে একটা সরকারি স্কুলে পড়াশোনা করে আর মারিয়ামের যে আন্ট তার নাম হচ্ছে সুরাইয়া বেগম এই সুরাইয়া বেগম হচ্ছে একজন রিটায়ার্ড স্কুল টিচার আমি আগে পরিচয়গুলো বলে দিচ্ছি তোমাদেরকে এই গল্পটা বোঝানোর সুবিধার্থে তোমরা যখন গল্পটা রিডিং পড়বে তখন দেখবে প্রথম যে প্যারাটা আছে সেই প্যারাতে মারিয়ামের ব্যাখ্যা বলা আছে মারিয়াম সম্পর্কে বলা আছে এবং এর পরবর্তী ব্যাখ্যাতে বলা আছে সুরাইয়া বেগমের দ্যাট মিন্স প্রথম প্যারাটা ইন্ডিকেট করা হয়েছে মারিয়ামের ইন্ট্রোডাকশান সম্পর্কে এবং দ্বিতীয় প্যারাটা ইন্ডিকেট করা হয়েছে সুরাইয়া বেগমের ইন্ট্রোডাকশান সম্পর্কে
এই হচ্ছে আমার পরিচয় পর্ব, গল্পের যে ক্যারেক্টার আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, সেন্ট্রাল ক্যারেক্টার এদেরকে বলে। এবারে আমরা প্রথমে মারিয়ামের যে বিষয়গুলো এখানে বলা আছে সেগুলো আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যদিও তোমাদের সামনে বই আছে। দেখো, মারিয়াম ইজ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, দ্যাট মিনস তোমাদের ক্লাসেরই একজন ছাত্রী, ইনে গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী, সে রাজশাহীর একজন সরকারি স্কুলের ছাত্রী। কি বললো যে হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান। সো আমরা দেখতে পাচ্ছি তার বাবা এবং মা দুজনেই কিন্তু ব্যস্ত থাকে বাইরের কাজে। তাদের বাবা এবং মায়ের যে প্রফেশন, সেই প্রফেশনটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এরপরে যেটা বলা আছে, মারিয়াম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট। মারিয়ামের যে আন্ট ছিল সে তার আন্টির বা চাচির খুবই মানে ক্লোজ, খুবই ঘনিষ্ঠ বা পছন্দ করে। হার ফাদার সিস্টার সুরাইয়া বেগম, মানে ফুপু আমরা বুঝতে পারছি এখন। সো মারিয়ামের সাথে সুরাইয়া বেগমের সম্পর্কটা হচ্ছে তারা হচ্ছে ফুপু ভাইজি। আচ্ছা, এরপরে কী বলেছে দেখো, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, তারা যে শহরে বসবাস করে সেই শহরের এক সাইডে থাকে মারিয়াম, দ্যাট মিনস তার ফ্যামিলি, এবং অন্য পাশে থাকে সুরাইয়া বেগমের ফ্যামিলি বা সুরাইয়া বেগম নিজে একাকি। সুরাইয়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, অন ফ্রাইডেজ শি অফেন গোজ টু হার আর্নস প্লেস অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার। তো আমরা প্রতি শুক্রবারে দেখতে পাচ্ছি যে মারিয়াম তার আন্টির কাছে যায়, বেড়াইতে যায় এবং তার সাথে সময় কাটায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই মারিয়ামের ওভারঅল ইন্ট্রোডাকশান তোমাদের সামনে উপস্থাপন হয়েছে, আমরা মারিয়ামকে ছবিতেও দেখেছিলাম। সো মারিয়াম কী করে, সে একজন ক্লাস সিক্সের ছাত্রী, রাজশাহীর একজন মেয়ে, সে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে, তার বাবা এবং মা দুজনেই ব্যস্ত থাকে, একজন বিজনেসম্যান এবং মা হচ্ছে অফিসে চাকরি করে বা অফিস মেনটেন করে। তো সুরাইয়া বেগম হচ্ছে তার ফুপি বা ফুপু, সে হচ্ছে শহরের আরাক অংশে বসবাস করে। তো এই যে আমরা আস্তে আস্তে মারিয়াম থেকে কোথায় গেলাম, সুরাইয়া বেগমের অংশে চলে গেলাম। তো এখন আমরা সুরাইয়া বেগমের পরিচয় সম্পর্কে জানবো। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার, শি ইজ এ উইডো। উইডো মানে হচ্ছে আমরা জানি যারা বিধবা তাদেরকে উইডো বলে। সো শি ইজ এ উইডো, সে তার স্বামী মারা গেছে। শি ইজ এ উইডো অ্যান্ড লিভস অ্যালোন। এই যে জায়গাটা লিভস অ্যালোন, এই লিভস অ্যালোন জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যদি লিভস অ্যালোন কথাটা দিয়েই কিন্তু বুঝতে পারছি যে সে কতটা একাকি বাস করে এবং তার আসলে দেখাশোনার মতো তেমন কেউ নাই, যার কারণে এই ওল্ড পিপুল হোমের থিমটা বা বিষয়টা তার মাথায় এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটুকু আমরা পড়ছি, আমরা একে একে প্রতিটা ক্যারেক্টারকে পরিচয় হচ্ছে এবং সেই ক্যারেক্টারগুলো কী রোল প্লে করছে এই প্যাসেজে সেটা আমরা জানলাম। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্যাসেজটুকুর মধ্যে যতটুকু লাইন বা যে অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইনফরমেটিভ, সেই অংশগুলোকে আমরা অবশ্যই আমাদের বইয়ে সুন্দরভাবে দাগাবো, যেন আমাদের প্রশ্ন আসলে এখান থেকে সহজে আনসার তৈরি করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন সুরাইয়া বেগমটাকে পড়বো, সুরাইয়া বেগমের ওভারঅল ইন্ট্রোডাকশানটা সুন্দরভাবে পড়বো, জানবো তার হাজব্যান্ড মারা গেছে, সে একজন উইডো, সে যে রিটায়ার্ড স্কুল টিচার, এই বিষয়গুলো হচ্ছে মেন লাইন, এখান থেকে মেন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এগুলো। আচ্ছা, এরপরে হার টু ডটার্স দে আর ম্যারিড অ্যান্ড দে লিভ অ্যাব্রোড ইন দেয়ার ওন ফ্যামিলিজ। তো এখানে কী পেলাম যে তার দুইটা মেয়েও আছে এবং এই মেয়েগুলো হচ্ছে তারা ম্যারিড এবং তারা অ্যাব্রড, তাদের ফ্যামিলি, তাদের নিজেদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিটা নিয়ে তারা কী করে বিদেশে বসবাস করে। আমরা বুঝতেই পারছি যে ছেলে মেয়ে থাকার পরেও সুরাইয়া বেগম হচ্ছে কি একা। সো সুরাইয়া বেগম এরপরে কী করে যে শি টক টু হার ডটার্স ওভার টেলিফোন, সে তার মেয়েদের সাথে কী করে ওভার টেলিফোন, দ্যাট মিনস টেলিফোনের মাধ্যমে কথাবার্তা বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশ বা দুইটা প্যারা আমরা পড়লাম, এখান থেকে মোটামুটি অনেকগুলো লাইন আছে বা অনেকগুলো ইনফরমেশান আছে যেগুলো হাইলি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে প্রশ্ন হয়। তা আমি আশা করব তোমরা সবাই তোমাদের নিজের মাথা খাটিয়ে যে অংশগুলো বা যে লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে অংশগুলো বেশি ইনফরমেটিভ মনে হচ্ছে, সেই অংশগুলোকে তোমরা বইয়ে দাগাবে এবং সেগুলো নিয়ে প্রশ্ন তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি দুইটা প্যারা সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি, এগুলোর অর্থ বলেছি এবং কীভাবে পড়তে হবে সেই টেকনিকটাও তোমাদেরকে দেখানো হয়েছে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। এই ক্লাসটি থেকে তোমাদের যে এইচ ডাব্লু থাকছে, সেই এইচ ডাব্লু হচ্ছে দুইটি প্যারা পড়ে পাঁচটি ডাব্লুএইচ প্রশ্ন তৈরি করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইচ ডাব্লু কী? এইচ ডাব্লু হচ্ছে পাঁচটি ডাব্লুএস কোশ্চেন তৈরি করা, দ্যাট মিনস তোমরা যে রিডিং পড়েছো সেই রিডিং অংশগুলো দাগাবে এবং এখান থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করবে। তুমি যদি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে তুমি আনসারও দিতে পারবে, কারণ তোমার কাছে আনসার আছে বলেই তুমি প্রশ্ন তৈরি করতে পারছো। তো আশা করি তোমরা সবাই এইচ ডাব্লুগুলো করবে, সবাই ক্লাসটি দেখবে, এখান থেকে বিষয়গুলোকে তোমরা নোট করবে এবং ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো অথবা ক্লাসের
যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত দিতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।